আসসালামু আলাইকুম লিম্পিস রান্না হাউসে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন তো চলুন দেরি না করে আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে আমরা একটু আলাদা স্টাইলে ফ্লাওয়ার সাইজে বেগুন দিয়ে পকোড়া বানিয়ে দেখাবো যেমন দেখতে তেমন খেতে আপনারা ইজিলি ঘরে বসে বানাতে পারবেন তো ভিডিওটি স্কিপ না করে স্টেপ বাই স্টেপ পুরো দেখতে থাকুন এই রেসিপি বানাতে লাগছে আমার এখানে দুটো বেগুন দুটো ডিম কয়েকটা টস বিস্কুট সাদা তেল লবণ হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর কর্নফ্লোর তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন এখানে বেগুনটা কাটা মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ তো আমি এখানে কিভাবে কাটি স্কিপ না করে ভালোভাবে দেখুন কেটে নেওয়ার পর দেখুন এখানে খুব সুন্দর একটা ফ্লাওয়ার শেপ এসে গেছে বাকিটাও আমি সেম সাইজে কেটে নিচ্ছি এখন আমি এই দুটোকে 10 মিনিটের জন্য পানি ভিজিয়ে রাখব যাতে ভালোভাবে ভিজে তার জন্য আমি উপরে বাটি দিয়ে চাপা দিয়ে দিচ্ছি টসগুলো আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি এখন আমি ডিম দুটো ভেঙে নেব আমি এখানে 1 কাপ কর্নফ্লোরের উপর দিচ্ছি পরিমাণ মতো লবণ 1 চামচ হলুদ গুঁড়ো 3 চামচ মরিচের গুঁড়ো এখন আমি এগুলোকে ভালোভাবে মিক্স আপ করে নেব এখন আমি ভিজিয়ে রাখা বেগুন দুটোকে তুলে নিয়ে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিব ফার্স্ট আমি এখানে কর্নফ্লোরের মিক্সআপগুলো দিয়ে বেগুনটাকে ভালোভাবে কট করে নেব এখন আমি এটাকে গুলিয়ে রাখা ডিমের সাথে মেখে নেব
মেখে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি এটাকে বিস্কুটের গুঁড়োর সঙ্গে ভালো কোট করে নেব। তো কোট করা হয়ে গেছে, এখন আমি বাকিটাকেও সেমভাবে কোট করে নেব। এখানে দেখুন ব্রাউন কালার হয়ে গেছে, তার মানে আমাদের পকোড়া সম্পূর্ণভাবে তৈরি। তো এখন আমি এটাকে নামিয়ে নেব। এরকম মজাদার আর টেস্টি রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য। সুখে থাকুন, সুস্থ থাকুন।